আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যায়, কয় মক্কায় নামাজ পড়বো মদিনায় নামাজ পড়বো। এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব, এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। ওমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায়, মক্কায় কোরআন খতম দিতে যায় মদিনায় কোরআন খতম দিতে চায়, সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয়। কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না, টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না। এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনে দৌড়ায়। আল্লাহ ডাক দেখো বান্দা একবার মুড়ে দেখ কায়দা মতো জুতা দিয়ে পিড়ামো, আমার বান্দারা না খেয়ে ইফতার করবে। আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইসো, এমন আল্লাহ আমি ধরা দেব না।